নবীগঞ্জে যুক্তরাজ্য বিএনপি নেতা তানহা চৌধুরী তালহার পক্ষ থেকে বর্ণার্তদের মাঝে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। শুকনো খাবার ও রান্না করা খাবারের পাশাপাশি তিনি বাউসা ইউনিয়নের 5 শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রীও বিতরণ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে যুক্তরাজ্য বিএনপি নেতা তানহা চৌধুরী তালহার পক্ষ থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এসব ত্রাণ সামগ্রী বিতরণের সার্বিক তত্ত্বাবধান করছেন নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌহিদ চৌধুরী। এছাড়াও নবীগঞ্জ উপজেলার 9 নং বাউসা ইউনিয়নের পাইকপাড়া এবং চৌধুরী বাজার পয়েন্টে 9টি ওয়ার্ডের কয়েক শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুল ইসলাম শিশু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অরবিন্দ রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সায়েদ আহমেদ, ইউপি সদস্য বাসিদুর রহমান চৌধুরী সহ আরও অনেকে। এ সময় বক্তারা অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিএনপি নেতা তানহা চৌধুরী তালহা সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।